प्रथम शुरूते सत्तापेक्षक की विषय आलोचना करब। तो आज के प्राथमिक एक तुम्हारे धारणा देव जो सत्तापेक्षक बोलते কি বোঝায়। তো তোমরা দেখো নতুন একটা অধ্যায়, অবশ্যই তোমাদের কাছে এটা নতুন, তো বিষয়টা তোমরা কিন্তু একেবারে সুস্পষ্ট তোমাদের ধারণা নিতে হবে, তাই তোমরা কিন্তু বোর্ডের দিকে ফলো করবে এবং একেবারে শুরু থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা দেখবে, কারণ এই অধ্যায়ে এমন কিছু সিম্বলিক লজিক সম্পর্কে আমরা আলোচনা করব যেটাকে আমরা সংকেত যুক্তি বিজ্ঞান বলছি বা সাংকেতিক যুক্তি বিজ্ঞান বলছি। এই সিম্বলগুলো তোমাদের কিন্তু জানা খুব প্রয়োজন। এই সিম্বলগুলোর একটা নির্দিষ্ট রুলস বা নিয়ম আছে, যে নিয়মগুলো না জানলে কিন্তু তোমরা সেই লজিকগুলোকে কিন্তু সঠিকভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তাই তোমাদের করতে হবে কি, এই ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ অবধি তোমাদের দেখতে হবে, কারণ অনেক সিম্বল আছে, সে তাদের নির্দিষ্ট করে নাম আছে, সেই নামগুলো কিন্তু আমি বলবো। তো দেখো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সত্তাপেক্ষক। এ দেখো সত্তাপেক্ষক, এই সত্তাপেক্ষকটা কি এখন আমাদের কাছে এটাই প্রশ্ন, যে সত্তাপেক্ষক কি। দেখো সত্তাপেক্ষক এই শব্দটা মনে রাখতে হবে সত্য যুক্ত অপেক্ষক, সন্ধি বিচ্ছেদ করে যদি আমরা করি তাহলে হবে কি সত্য যুক্ত অপেক্ষক, অপেক্ষক এইটা সমান ইজ ইকুয়াল টু সত্তাপেক্ষক। এই সত্তাপেক্ষক শব্দটা, এই যে সত্তাপেক্ষক এই শব্দটা যদি আমরা অর্থ, যদি আমরা এই শব্দটার যদি একটা অর্থ আমরা জানতে পারি বা জানতে চাই, তাহলে হলো যে যা সত্য, অর্থাৎ যা সত্য মূল্যের উপর নির্ভরশীল সেটাই হচ্ছে অপেক্ষক। অপেক্ষক মানে হচ্ছে যা সত্য মূল্যের উপর নির্ভরশীল সেটাই হচ্ছে সত্যাপেক্ষক বা অপেক্ষক আমরা বলতে পারি। দেখো এই অপেক্ষক শব্দটা এসেছে গণিত শাস্ত্র থেকে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যদি প্রশ্ন আসে যে একটা শর্ট প্রশ্ন আসে, বলতো অপেক্ষক শব্দটা কোথা থেকে উৎপত্তি, না বলবে অপেক্ষক শব্দটা উৎপত্তি বা এসেছে গণিত শাস্ত্র থেকে, আর এই শব্দটার অর্থ হলো যা সত্য মূল্যের উপর নির্ভরশীল সেটাই হলো অপেক্ষক। তাহলে এখন প্রশ্ন হলো সত্যাপেক্ষক কি, এটাই আমাদের কাছে একটা প্রশ্ন। দেখো সত্যাপেক্ষক এটা কিন্তু এক ধরনের যৌগিক বচন, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে সত্যাপেক্ষকটা কি আমরা বলবো, সত্যাপেক্ষক হচ্ছে এক ধরনের যৌগিক বচন, যৌগিক বচন। তাহলে সত্যাপেক্ষক কি বললাম, সত্যাপেক্ষক হলো এক ধরনের যৌগিক বচন, এটা মনে রাখতে হবে। সত্যাপেক্ষক হলো এক ধরনের যৌগিক বচন। আমরা এর আগে কিন্তু যৌগিক বচন সম্পর্কে কিন্তু আমরা অলরেডি সপ্তম অধ্যায়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে সত্যাপেক্ষক হলো এক ধরনের যৌগিক বচন। তাহলে সত্যাপেক্ষকটা কি, না আমরা বলতেই পারি যে যৌগিক বচনে সত্যতা বা মিথ্যাত্ব অঙ্গ বচনের উপর বা অঙ্গ বচনের সত্যতা বা মিথ্যাতার উপর নির্ভর বা নির্ধারিত হয় তাকে বলবো আমরা সত্যাপেক্ষক। কি বললাম বলো, না যে যৌগিক বচনে সত্যতা বা মিথ্যাত্ব অঙ্গ বচনের সত্যতা বা মিথ্যাত্বের উপর নির্ভর বা নির্ধারিত হয় তাকে বলবো আমরা সত্যাপেক্ষক। বোঝা গেছে? তো দেখো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা সত্যাপেক্ষক। এই সত্যাপেক্ষকটা হচ্ছে সাংকেতিক যুক্তিবিজ্ঞান থেকে কিন্তু উঠে এসেছে। কোথা থেকে এসেছে, সাংকেতিক যুক্তিবিজ্ঞান থেকে, মনে রাখবে সাংকেতিক কেতিক যুক্তিবিজ্ঞান, যুক্তি বিজ্ঞান। তাহলে সত্যাপেক্ষকটা কোথা থেকে এসেছে, না সাংকেতিক যুক্তি বিজ্ঞান থেকে কিন্তু এসেছে এই সত্যাপেক্ষকটা, তোমাদের কিন্তু মনে রাখতে হবে।
যদি প্রশ্ন হয় সত্যাপেক্ষকটা কোথা থেকে এসেছে, যেমন আমি এর আগেও বলেছি যে গণিত শাস্ত্রের থেকে এই অপেক্ষক শব্দটা উৎপত্তি হয়েছে বা এসেছে, তেমনি এখানে সাংকেতিক অর্থাৎ সত্যাপেক্ষকটা আমরা বলতেই পারি যে সাংকেতিক যুক্তিবিজ্ঞান থেকে এই সত্যাপেক্ষক শব্দটা এসেছে। তাহলে যুক্তিবিজ্ঞানীরা যুক্তিবিজ্ঞানকে বিভিন্ন ভাবে তারা গণিত শাস্ত্র ধাঁচে কিন্তু এটাকে প্রকাশ করার কিন্তু পক্ষপাতী, সেই জন্য কিন্তু আমি তোমাদের বললাম সাংকেতিক যুক্তিবিজ্ঞান। তো দেখো এই যে সাংকেতিক অর্থাৎ এই সাংকেতিক যুক্তিবিজ্ঞানটা কি, এটা আমাদের কাছে প্রশ্ন হলো যে সাংকেতিক যুক্তিবিজ্ঞান কি। সংকেত এই শব্দটা আমরা পরে আলোচনা করছি, তার আগে সাংকেতিক যুক্তিবিজ্ঞানটা নিয়ে তোমাদের একটু বলে দিই। দেখো সাংকেতিক যুক্তিবিজ্ঞান বা আমরা বলতে পারি তর্ক বিজ্ঞান, অর্থাৎ যে যুক্তিবিজ্ঞান বা তর্ক বিজ্ঞান সংকেত নিয়ে আলোচনা করে তাকে বলবো আমরা অবশ্যই সাংকেতিক যুক্তিবিজ্ঞান বা সিম্বল লজিক বলতে পারি আমরা। দেখো একটা শব্দ পেলাম আমরা, কি পেলাম, সংকেত। সংকেত বলে একটা আমরা শব্দ পেলাম, এই সংকেতটা কি একটা প্রশ্ন আমাদের কাছে আসতে পারে। সংকেতটা কি, দেখো সংকেতটা হলো একটা প্রতিনিধিত্বমূলক একটা চিহ্ন। কি বললাম আমি, সংকেত হলো প্রতিনিধিত্বমূলক একটা চিহ্ন, চিহ্ন আমরা বলতে পারি একটা চিহ্ন, একটা চিহ্ন হচ্ছে সংকেত, প্রতিনিধিত্বমূলক একটা চিহ্ন আমরা বলতে পারি সংকেত। এই যে সংকেতটা আমরা দেখি যে ট্রাফিক, আমাদের যে ট্রাফিক রুলসে আমরা ট্রাফিকে আমরা দেখেছি অনেক সময় যে যেখানে ট্রাফিক থাকে সেখানে কিন্তু দেখো লাল হলুদ সবুজ বিভিন্ন সংকেতের দ্বারা কিন্তু আমাদের সবাইকে সচেতন করে দেওয়া হয়। যখন লাল সংকেত দেয় তখন আমরা বুঝতে পারি এখন এখান থেকে যাওয়া যাবে না, বাধা আটকানোর জন্য আমাদের লাল সংকেত দেখানো হয়, এখন গাড়ি এখান থেকে যাওয়া যাবে না, নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। তারপরে আমরা যখন সবুজ সংকেত পাই তখন সেটা কি চলমান, অর্থাৎ আমরা এখন যেতে পারি। তাহলে দেখো বিভিন্ন সংকেতগুলো আমরা কিন্তু এর আগে কিন্তু আমাদের একটা প্রাথমিক বা পূর্বের একটা কিন্তু জ্ঞানের ভিত্তিতে আমরা বলতেই পারি যে সংকেতগুলো আমরা মোটামুটি জানি, সবুজ সংকেত সম্পর্কে, হলুদ সম্পর্কে বা লাল সংকেত সম্পর্কে, ঠিক ট্রাফিক রুলসে এগুলো ব্যবহার করা হয়। তো দেখো ঠিক সেই সংকেতের কথাই কিন্তু এখানে বলবো আমরা, প্রতিনিধিত্বমূলক অর্থাৎ কোন বাক্য বা বচনকে নির্দেশ করা হয় একটা সংকেতের দ্বারা। আমরা দেখো অ্যারিস্টটলীয় যুক্তিতে বা অ্যারিস্টটলিয়ান লজিকে আমরা কিন্তু সিম্বলিক লজিকের আগে আমরা অবশ্যই পেয়েছি যে পক্ষপথ, পক্ষপথটাকে আমরা এস বলে জানতে পাই, সাধ্যপথটাকে আমরা পি বলে জানতে পাই, হেতুপথটাকে আমরা এম বলে জানতে পাই। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে তার সংকেত। পক্ষপথ থেকে আমরা এস বলছি, সাধ্যপথ থেকে আমরা পি বলছি, হেতুপথ থেকে আমরা এম বলছি, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে এক ধরনের সংকেত, যে সংকেতের দ্বারাই আমরা কিন্তু বুঝতে পারবো যে এই সংকেতটা কোন বাক্যকে বা কোন শব্দটাকে নির্দেশ করছে। এস মানে আমরা জানি পক্ষপথ, এম মানে জানি আমরা হেতুপথ, এবং পি মানে জানি আমরা এটা সাধ্যপথ। যেমন ধরো একটা অবরোহ যুক্তি, যখন একটা অবরোহ যুক্তিকে আমরা প্রকাশ করছি যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ এবং রাম হয় মরণশীল। দেখো এই যুক্তিটাকে যখন আমরা প্রকাশ করতে যাচ্ছি পুরো বাক্যটাই লিখছি সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, সিদ্ধান্ত করলাম রাম হয় মরণশীল। দেখো এই বচনটাকে বা এই যুক্তিটাকে আমরা সাংকেতিক প্রকাশের আগেও করেছি, আমি ডাইরেক্ট সংকেতে প্রকাশ করলাম না বুঝতে অসুবিধা হবে বলে, আমি প্রথমে এই একটা যুক্তিকে নিয়ে নিলাম, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, রাম হয় মানুষশীল। এবার এটাকে সংকেতে প্রকাশ করবো, দেখো কিভাবে সংকেত, তাহলে আরো ক্লিয়ার হবে যে সংকেত কোন বাক্য বা বচনকে প্রকাশ করতে বা নির্দেশ করতে সাহায্য করে। তাহলে দেখো রাম হয় মরণশীল সিদ্ধান্ত করলাম, এস হয় পি, ঠিক
राम है मानुष एस है एम आवा देखो मानुष है मरणशील एम है पी सबगुली किन्तु आमरा ए ए ए पेलाम ठीक ताले एटा गेलो एर संक्षेप ताहले देखो এই চ্যাপ্টারে আমরা বা এই অধ্যায়ে আমরা কিন্তু সত্যাপেক্ষকে আমরা কিন্তু আলোচনা করব সম্পূর্ণটা কিন্তু সংকেত বা সাংকেতিক যুক্তিবিজ্ঞান নিয়ে এই সংকেতকে বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা হয় আমরা সেটাকে বলবো স্থায়ী সংকেত অস্থায়ী সংকেত আমরা পরের ক্লাসে আমরা সংকেতের যে প্রকারভেদ সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তাহলে আজকে আমাদের মূল আলোচ্য বিষয়টা হলো যে সত্যাপেক্ষক কি এবং এই সত্যাপেক্ষক কথাটার অর্থ কি এবং সত্যাপেক্ষক শব্দটাকে কোথা থেকে এসেছে এটা আমরা কিন্তু আজকে আমরা জানলাম তো দেখো তোমাদের আজকে যে বিষয়টা আমি আলোচনা করে দিলাম খুব একটা সাধারণ একটা প্রাথমিক একটা জ্ঞান বা আলোচনা যেখানে সত্যাপেক্ষক বলতে কি বুঝি বুঝিয়েছি না একেবারে সহজ ভাষায় আমরা বলতে পারবো যেখানে সত্য এবং মিথ্যা তো নিয়ে আলোচনা হয় এবং সেগুলোকে যুক্তিবিজ্ঞানের চেষ্টা করেছেন যে এগুলোকে সবই সাংকেতিক রূপে এগুলোকে প্রকাশ করা তার জন্য যে সিম্বল ব্যবহার করব আমরা সেই সিম্বলগুলো আমরা পরবর্তীকালে ডট নেগেশন এমপ্লাই ট্রিপল বার অর্থাৎ যেগুলোকে আমরা ভেল এই বিভিন্ন সংকেত আছে সেই সংকেতগুলোর ফুল ফর্ম গুলো কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে